টি টোয়েন্টিতে বাংলাদেশের এখনও অনেক পথ পাড়ি দেওয়া বাকি এই ফরম্যাটে তাই জাতীয় দলের জন্য সব চাইতে কঠিন ফরম্যাট মনে করছেন টাইগার টি টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ তার বিশ্বাস দ্রুত দুঃসময় কাটিয়ে উঠবে বাংলাদেশ অস্ট্রেলিয়ার কন্ডিশনের বিবেচনায় আগামী বছরের বিশ্বকাপে ভালো সম্ভাবনা দেখছেন রিয়াদ সম্প্রতি ভুলগুলো নিয়ে কাজ করতে চান নতুন বছরে নিজেদের ঝুলিতে আছে একশো তেইশটি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা তবু ক্রিকেটের ছোট এই ফর্মেটে বাংলাদেশ যেন এখনও দুধের শিশু হারের হতাশা তো আছেই সঙ্গে বিরক্তিকর ক্রিকেট সমর্থকদের গায়েও বেড়েছে জ্বালা ঘরের মাঠে স্পিন ট্যাকে ওজি এবং কিউইদের হারানোর পর সাময়িক উচ্ছ্বাসে ভেসেছিল সবাই তবে মিথ্যা সেই ভ্রম ভাঙতে সময় লাগেনি বেশিক্ষণ ফলাফল টানা আর্ট হার ক্যাপ্টেন রিয়াদ যেন সবকিছু অকপটেই স্বীকার করল বললেন এই ফর্মেটে এখনও ছন্দ খুঁজছে বাংলাদেশ টিম টাইগার্সের টি টোয়েন্টি অধিনায়ক রিয়াদ বলেন আমার মনে হয় টি টোয়েন্টি ক্রিকেটে এখনো অনেক পথ পাড়ি দেওয়া বাকি টি টোয়েন্টি চ্যালেঞ্জিং সবসময় চাপ থাকে থাকে বেশি যা হয়ে গেছে সেটা নিয়ে আমরা চিন্তা করি না কারণ এমন অনেক পরিস্থিতির হতে হবে আর তখন যাতে ভুলগুলো শুধ্রে নিয়ে ভালো পারফর্ম করতে পারি সেই লক্ষ্যে আছি আমরা ব্যক্তিগতভাবে আমি মনে করি অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে বাংলাদেশের ভালো সুযোগ রয়েছে দু সালে অস্ট্রেলিয়ার কন্ডিশনে টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ দেশ টানা ব্যর্থতার পর টি টোয়েন্টি দল নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের এমন আশার কথা বিশ্বাস করতে পারছে না টাইগার ফ্যানরা তারপরেও দু হাজার সালে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো করার আশাবাদ ব্যক্ত করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ